সন্ত্রাসী বাহিনী লయ్యా ইয়া মারিয়া আর বিএমপি দাফর দেখাইয়া কি অবস্থার আহত করছে আমার ছেলে হসপিটালে এখন আশঙ্কারজনক অবস্থা। আশঙ্কার কি কি হইছে একটু আঙ্গুল নাই মাতার অবস্থা নাই পাও নাই এই ডানাগুলা নাই। বুঝছনি আই দহন গলা কে বাড়া করছে এটা। ইকাম কামালউদ্দিন। না নাম এম দালি তার লগে আমার মামলা চলে আর 2100 তো কি। হে 17 সাল আইয়া দাবি করছে তার বিল্ডিং আর আমি 10 সাল তো কি মামলা করলাম আরেকজনার লগে। যেনি যে 24 তারিখ সাক্ষী দিছে এই মামলার আজকে দখল করছে আমি আইনার আশ্রয়ে গেছি তানাপুনি চাইছে আইনার আশ্রয়ে গেছি আইনো অবগত আগেও করছি অনেক সময় করছি এখন তো গরম এখন বিএমপির বয়ে প্রশাসন কিভাবে আহিবে আমার গেছে

প্রিয়দর্শক এখানে প্রশাসনিক হয়ে এসেছেন আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি নগরীর ফাজিল শিখ থেকে সুবিদ বাজার আসলে একটু একটু অধিক আসত মামনি কি হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আম্বর আম্বরখানার ফারীর অফিসার ইনচার্জ অর্থাৎ তদন্ত কেন্দ্র ইনচার্জ যে সুজিত মহোদয় উনিও এসেছেন এই অসংখ্য সাংবাদিকও এসেছেন এই বা এই মুহূর্তে যিনি বক্তব্য এসেছে উনি বলতেন যে ওনাকে বের করে দিয়ে ওনার বাসা দখল করছেন খেবা খারা আসলে আমরা এবং আচ্ছা আপনি কি মেডিকেল গেছেন মেডিকেল যান হ্যাঁ মেডিকেল গেছি মেডিকেল ভর্তি দিছে আমার ছেলের অবস্থা খারাপ আমার মেয়ে তো একা তো ইয়ে গেছে আমি ভর্তি তুইও এখন আইছি হ্যাঁ ছেলের অবস্থা খুব অবস্থা খারাপ অত সময় দূরে ফেরাই আমার তাই দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করেছি সেই মহিলা এবং স্কুল ছাত্র দুইজন অর্থাৎ মেডিকেলে মেডিকেলে সিলেট তারা তাদের দখল করার চেষ্টা অভিযোগ এসেছে কেবা খারা আসলে এখন পর্যন্ত এখন অসংখ্য স্থানীয় লোকজন এবং সংবাদকর্মীরাও এসেছেন আমরা তুলে ধরার চেষ্টা করছি সবাই আপনারা দেখছেন যে এখানে যে আম্বরখানা তদন্ত কেন্দ্র যে ইনচার্জ

ওইটা নিয়া টানা টুনা পিপিআই টি পি আই সবের গেছে অভিযোগ দিছে এবং আমারে অস্ত্র মামলা দিছে আমার হাজব্যান্ডের অস্ত্র মামলা দিছে ও দেখ মামলা আছে আমি সম্পূর্ণ ডকুমেন্ট আপনারা মিডিয়ার গেছে দিতাম কর্ম এবং গেছে তেইশ তারিখ কোনই ওই মামলার শক্তি দিছে। আমারে দোহল চারাইবার লাগি ওই অবস্থা করে